Hello, Assalamu Alaikum. This is Mohammad Ashmin Rahman, and welcome to another beautiful morning in the house of TR. সময় হচ্ছে 5:30 AM সারাটা রাতই ঘুমানোর ট্রাই করছি বাট যতই ঘুমানোর ট্রাই করি না কেন মাথার মধ্যে এক চিন্তা এই চিন্তা ওই চিন্তা নানা রকম চিন্তা নিয়ে আসলে আমি কমপ্লিটলি মানে লস্ট হয়ে গেলাম তো একটা পয়েন্টে দেখি যে আজান দিয়ে দিল তাই তাড়াতাড়ি করে নামাজটা পড়ে ফেললাম নামাজটা পড়ে এসে এই ব্যালকনিতে বসে আছি যেহেতু ঘুমটা হয়নি ওয়াই নট আই গো টু দি অফিস অ্যান্ড যেসব চিন্তা মাথায় ঘুরতেছে ওই সব নিয়ে একটু রিসার্চ করা যায় একটু রিসার্চ করলেও দেখা যায় একটু প্রোডাক্টিভ একটা কাজ কিছু না কিছু একটা হবে ইন কেস অনেক বেশি টায়ার্ড লাগে তাহলে আবার বাসায় চলে আসবো বা এসে একটু ঘুম দিয়ে দেবো যেহেতু অফিস জাস্ট ওখানে নাস্তাটা মনে হয় আজকে একটু স্টার কাবাব এনজয় করবো একটু নেহারি পায়া একটু রুটি পরোটা কিছু না কিছু একটা তো চলেন দেরি না করি লেটস স্টার্ট দ্য ডে খুব সুন্দর একটা সকাল দিনটা ওয়েস্ট না করি চলে লেটস গো যাই হোক তো খুব সুন্দর একটা সকাল অলরেডি শুরু হয়ে গেছে এখন চলে যাচ্ছি অফিস অফিসে এই যে চলেই আসছি অলমোস্ট তো আগে অফিস যাই এই সব জিনিসপত্র রাখি তারপর উই উইল হেড আউট টু ইট সামথিং ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বেচারা সব ঘুমে কাহিল আর আমি সবাই ডিস্টার্ব করতে 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 চলে আসছি অফিস দিনটা ওয়েস্ট না করি যাই ফেসটা খুলি আল্লাহর নাম নিয়ে কিছু জিনিসপত্র যেগুলি মাথায় ঘোরাঘুরি করতেছে ওটা নিয়ে একটু রিসার্চ করি গুড মর্নিং ও মাই জন গুড মর্নিং বেচারা গুড মর্নিং কেমন আছো উইডনি শুরু হয়ে গেছে তোমার সকাল সকাল খেলা ও আচ্ছা ইউ ওয়ান্ট ক্লাইম্ব আপ কাম ও না ইউ ওয়াজ স্ক্র্যাচিং ইউর সেলফ আচ্ছা যাই হোক মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে বেচারা এক্সাইটমেন্টে পানি ফেলে দিছে সো যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট এটা আগে ক্লিন করি ক্লিন করে তারপর আইল ওপেন দি অফিস কী বলছি ক্লিন করব সাথে সাথে সে দৌড় দিয়ে চলে গেছে বাথরুমে কেন দেখেন ওই দেখেন ওই দেখেন দেখছেন অলরেডি পি করা শুরু করে দিছে চেক আউট মাই টি শার্ট হাওয়া আমি না সত্যি বুঝি না ফেইলিয়ারকে মানুষ এত ভয় পায় কেন অনেস্টলি সেই আমার লাইফে না ফেইলিয়ার্সের অভাব নাই প্রচুর পরিমাণ ফেইলিয়ার্স আমি ফেল করতে 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 এই পর্যন্ত আসছি আমি একটা জিনিস রিয়েলাইজ করি সেটা হচ্ছে এই ফেলিয়ার আমাকে কী দিছে উইজডম নলেজ দ্য বেস্ট থিং ওটা হচ্ছে কারেজ প্রচুর পরিমাণ কারেজ দিছে আমাকে এই আমার ফেইলিয়ার্সগুলো তো আপনারা যারা নতুন কোনো কিছু স্টার্ট করতে যাচ্ছেন বা লাইফে ফেলিয়ার্স ফেস করতেছেন বা হোয়াট এভার এরকম সিচুয়েশনে যারা যারা আছেন না প্লিজ নিজের মনটাকে শক্ত করেন কিচ্ছু হয় নাই নো প্রবলেম যতক্ষণ পর্যন্ত আপনার এই দুই ঠ্যাং আছে এই দুই হাত আছে ব্রেন কাজ করতেছে চোখ দিয়ে দেখতে পারতেছেন কান দিয়ে শুনতে পারতেছেন মুখ দিয়ে কথা বলতে পারতেছেন কিপ ট্রাই জাস্ট কিপ ট্রাই ট্রাই করা যেদিন বন্ধ করে দিবেন সেদিন বুঝে যাবেন ইওর লাইফ ইজ ওভার তো আপনারা ফেলিয়ার্সকে ভয় পাবেন ইনশাল্লাহ সবাই যারা 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 এই মুহূর্তে খুব কষ্টের দিন কাটাচ্ছেন ফেলিয়ার্সের উপরে ফেলিয়ার্স ফেস করে যাচ্ছেন মন ছোটো করবেন না মনটাকে বড় করেন ইনশাল্লাহ আল্লাহ সব ঠিক করে দিবে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আমাদের এই দুনিয়াতে আনছে কোনো না কোনো রিজনে তো আল্লাহ সেই কারণগুলি পুরো না হওয়া পর্যন্ত আমাকে আপনাকে এই পৃথিবী থেকে কোথাও নিয়ে যাবে না তো ট্রাই করতে থাকেন মন বড় রাখেন আর ইনশাল্লাহ আল্লাহর উপরে সব কিছু ছেড়ে আপনাদের মধ্যে যারা স্মল এন্টারপ্রেনার্স আছেন লাইক স্মল স্কেলে ওয়ার্ক করতেছেন বা স্মল স্কেলে কোনো কিছু একটা প্রোডিউস করতেছেন আপনারা যদি চান যে আপনার সেই প্রোডাক্টটা ইউএসএর মার্কেটে আপনারা এক্সপোর্ট করতে চান আমাকে একটু জানান কমেন্টে আর আমি আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিব ওই ডিসক্রিপশনে আপনারা কাইন্ডলি ওই ইমেল অ্যাড্রেসে আপনাদের প্রোডাক্টের ছবি এবং ডিসক্রিপশনগুলি আমাকে পাঠিয়ে দিন ইনশাল্লাহ এটারও কোনো না কোনো একটা ব্যবস্থা যদি ইউএস মার্কেটে ডিমান্ড থাকে আমি সেটা করে দেওয়ার 100% ট্রাই করব কাজ করতে বসছি আর ও এই যে আমার কোলের মধ্যে বসে আছে এখানে এসে
এইখানেই থাকবে সে, আর এই যে মেয়াও 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 চলে থাকে। আরে তোর কি যে হবে, আমি তো সারাটা জীবন তোর এভাবে পালতে পারবো না। কোনো না কোনো দিন তো আমাদের একটা বিদায় হবে, সেদিন কেমনে কি করবি? হ্যাঁ বিদায় হবে এই কথাটা কেন বললাম এটাও আমি একটু এক্সপ্লেইন করে দিই। ওকে আনার পিছনে আমার ইম্পর্টেন্ট কিছু রিজনস আছে। রিজনগুলো হচ্ছে আমাদের এখানে যে রেস্টুরেন্টের যে খাওয়া যেগুলো আসে, কাঁচা বাজার বলেন, মাংস বলেন, তারপর হচ্ছে রেস্টুরেন্টের অনেক সস থাকে, সেই সসগুলির যে কার্টুন যেগুলো থাকে, তো দেখা যায় কি এই কার্টুনগুলো আর এই কাঁচা মালগুলো এগুলি হচ্ছে আপনার ইঁদুরের তেলাপোকার একদম ফেভারিট প্লেস। ইঁদুর আর তেলাপোকাকে এই অফিস থেকে দূর রাখার জন্যই আসলে আমি ওকে নিয়ে আসছি। ওকে আমি কখনোই ওইভাবে পালবো না যে ও আমার বাসায় থাকবে বা কিছু, না ওকে কখনোই আমি ওভাবে পালবো না। ও একটু বড় হবে, একটু মনে করেন স্ট্রং হবে, তখন আস্তে আস্তে ওকে আমি বাইরে অ্যালাউ করে দিব। ও বাইরে ঠিকই যাবে, বাট অফিসে এসে ও খাওয়া দাওয়া করবে, এখানেই থাকবে, সব কিছু এখানেই করবে, কিন্তু ও বাইরে ও উন্মুক্ত, ও যেতে পারবে, কোনো সমস্যা না, ওকে আমি আটকায় রাখবো না কোনো জায়গায়। তাই এই কারণেই বললাম যে কোনো না কোনো দিন তো আমাদের একটা বিদায় হবে। যতদিন পর্যন্ত বিদায় না হচ্ছে ততদিন পর্যন্ত ওকে আমি মন থেকে ভালোবাসা দিয়েই যাব, আর ওর এই সব বান্ধবামি চলতে থাকবে, এটা আমি সহ্যও করে যাব। আচ্ছা দেখতে দেখতে এই যে এর মধ্যে চলে আসছে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের সব কাঁচা বাজার। ওই কাঁচা বাজারগুলো এখন ওগুলিতে স্টোর করা হবে। এগুলি আজকে সারা রাত ধরে এগুলি বাজার করা হয়েছে, আর এটাই হচ্ছে আসলে নিয়ম যে আমরা আসলে এখানে দুই দিন তিন দিন পর পর এরকম কাঁচা বাজার আমরা স্টোর করি। এই কাঁচা বাজারগুলির কথাই বলছি, এই কাঁচা বাজারগুলি ইঁদুর আর তেলাপোকা থেকে প্রোটেক্ট করার জন্য আসলে উইটনিকে এখানে নিয়ে আসে। খুব ইচ্ছা ছিল যে সকাল সকাল যাব স্টার কাবাবে খাবো, এতক্ষণ ধরে আই ওয়াজ ডুইং মাই ওয়ার্ক করতে 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 দেখা গেছে এমন সময় পার হয়ে গেছে, মাত্র আমি জাস্ট নিচে নামছিলামই আর কি, যে পরিমাণ রোদ, এই রোদ দেখে আমার যাওয়ার পুরো ইন্টেনশন মাটি মাটি হয়ে গেছে। সারা রাত যেহেতু ঘুমাই নেই, এখন আসলে আমি ফিল করতে পারতেছি যে আমার বডি মানে একটা উইয়ার্ড লেভেলের ডিসকমফর্ট আমি ফিল করতেছি। তো স্টার কাবাবটা ক্যান্সেল করতে হচ্ছে, আই থিঙ্ক আই এম জাস্ট গোনা গো ব্যাক হোম, ওখানে যাই, আই এম গোনা গেট সাম ফুড, আবার চলে যাবো হচ্ছে আজকে কাটা বন সাইডে, বিকজ আই গট সাম ওয়ার্ক টু ডু ওভার দেয়ার। ওইগুলি শেষ করে তারপর আজকে চলে যাবো হচ্ছে মোহাম্মদপুর আমার আরেক বাসায়। এই চলে আসছে আমার নাস্তা, এটা হচ্ছে ব্রেড উইথ মেয়নেজ, এখানে এগ আর হচ্ছে বানানা, দ্যাটস ইট। দিস ইজ দ্য প্রমিস টু মাইসেলফ, আমি ঘুমন্ত চোখে আর জীবনে কোনোদিন পাঠাতে চলবো না। কম হইলেও পাঁচ থেকে সাতবার আমার মনে হয়েছে আমার চোখ লেগে গেছে, আর যেই মুহূর্তে চোখটা খুলছি আই ওয়াজ ইন সাচ এ শক, আমার লিটারালি মনে হয়েছে আমি বাইক থেকে এখনই পড়ে গেছিলাম। ইয়া খোদা, আল্লাহ সেভ মি, আল্লাহ রিয়েলি সেভ মি টুডে। তো এখন বাজে সময় দুইটা, আমি জুমা নামাজ মাত্র পড়ে আসছি। গতকালকের ব্লগের আপনারা শেষ পর্যন্ত যেটা দেখছেন সেটা হচ্ছে যে আমি বাসায় যাচ্ছিলাম বা আমি কাঁটাবন থেকে আমার কাজ শেষ করছিলাম। তো কাঁটাবন থেকে গতকাল কাজ শেষ করে আমি বাসায় চলে আসি, অ্যান্ড আই ওয়াজ সো টায়ার্ড যে আমি আর সময় নষ্ট না করে আমি সাথে সাথে ঘুমাইতে চলে গেছি। তো ঘুম টুম দিয়ে সারা রাত ঘুমায় এই যে এখন জুমা নামাজ পড়ে মাত্র আসলাম। তো দিস ব্লগ ইজ গানা এন্ড ওভার হিয়ার, আই এম গোনা স্টার্ট অ্যানাদার ব্লগ, এই ব্লগটা শেষ করি যেটা আবার পরের দিন আসবে। সো হোয়াট এভার, ছাদে আসার পিছনে একটা রিজন আছে, কি রিজনটা দিকে আসি। সুন্দর করে কারিমা একটা গাছ লাগাইছে এখানে, আর গাছটা এত ফ্যান্টাস্টিকভাবে উঠছে, কয়েকদিন আগে এটার পাতাও আমরা রান্না করে খাইছি। তো এটা হচ্ছে কদু গাছ, লাউ গাছ। এই গাছটা ছাড়াও এই গাছটার জন্য ছাদে গতকালকে বাবা আবার একটা কাজ করছে, ওইটা একটু দেখে আসি। গিভ দিস টু মি, থ্যাংক ইউ মাস্টার রহমান, ইউ ক্যান সি দিস, কত সুন্দর করে এখানে নেটিং করা হয়েছে। তো ওকে, সো আজকের জন্য এই পর্যন্ত থাকুক, ব্লগটা আমি আর লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য অবশ্যই 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 দোয়া করবেন। এই বলে আজকের জন্য জানাচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।